শেষ পর্যন্ত ইস্ট বেঙ্গলের সঙ্গে আলোচনায় রাজি টোলকে উঠবে, তবে ইস্ট বেঙ্গল ক্লাবে নয়, নিরপেক্ষ কোন স্থানে, যেখানে উপস্থিত থাকবেন টোলকের আইনজীবী এবং আইএফএ সচিব উৎপল গঙ্গোপাধ্যায়। মেল করে আইএফএ সচিবকে জানিয়েছেন টোলকে, পাশাপাশি ওই মেলের কপি ইউবি চেয়ারম্যান বিজয় মালিয়া, মোহনবাগান ও ইস্ট বেঙ্গল দুই ক্লাবে পাঠিয়ে দিয়েছেন তিনি। জানালেন মোহনবাগানের অর্থ সচিব দেবাশিস দত্ত। তার বক্তব্য সে জানাবে আইএফএ সেক্রেটারির সামনে তার লয়ার সমেত। সে আর একটা সে আবেদন করেছে আইএফএর কাছে, আইএফএ বলেছিল 6 তারিখের মধ্যে বসতে, সে বলেছে আমি 10 তারিখে কলকাতায় ফিরব, 10 তারিখের পরে তুমি যেদিন এই মিটিং অ্যারেঞ্জ করবে আমি সেই মিটিং এ যেতে রাজি আছি। তবে এই ব্যাপারে এখনই কোনো সিদ্ধান্ত নিতে চাইছে না ইস্ট বেঙ্গল, আইএফএ কি সিদ্ধান্ত নেয় তারই অপেক্ষায় লালমনিরহাট কর্তারা। তবে ইস্ট বেঙ্গল কর্তা দেবব্রত সরকার জানালেন টোলগেট ব্যাপারে 1 ইঞ্চি জমি ছাড়বেন না তারা, তার দাবি যত দূর যেতে হয় যাবেন।